প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আনসারি একাডেমি ইউএসএতে আমাদের আমাদের মনে মাঝে মধ্যেই একটি বিষয় নিয়ে প্রশ্ন জাগে যে মৌল যৌগ ও মিশ্রণ এই যে তিনটি বিষয় যে তিনটি বিষয় সম্পর্কে আমরা রসায়ন পড়তে গিয়ে প্রায়শই শুনে থাকি এবং এই তিনটি টার্ম আমাদের সামনে চলে আসে তো আসলে এই বিষয়ে তিনটির মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গাতে এবং বা আদৌ পার্থক্য আছে কিনা যদি পার্থক্য থাকে কোন কোন জায়গাতে আমরা পার্থক্য খুঁজবো সে বিষয়টি নিয়ে মূলত আমাদের এই ভিডিওটি আমরা যদি দেখি এই যে ছবিটি যে যেখানে দেখছি এই ছবিতে যে পদার্থটি আছে পদার্থটির নাম হচ্ছে কার্বন এখন এই কার্বন ওকে যদি ভাঙা হয় ওকে যদি ভাঙতে ভাঙতে গুঁড়া গুঁড়া করা হয় এবং একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে যেটার পরে আর ভাঙা যায় না হ্যাঁ তো এই পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয় যতই ভাঙা হবে ওর এর মধ্যে কার্বন ছাড়া আসলে কিছুই পাওয়া যাবে না অর্থাৎ কোনো পদার্থকে যদি আমরা ভাঙি বা বিশ্লিষ্ট করি সেটি ভাঙার পরে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায় তখন সেটিকে আমরা বলে থাকি মৌল বা মৌলিক পদার্থ আমার বোধ আমি বোঝাতে পেরেছি তার মানে পদার্থটাকে আমরা ভাঙব ভাঙার পরে যদি আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ যদি না পাই তখন আমরা সেটিকে বলবো মৌল বা মৌলিক পদার্থ আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হচ্ছে আশা করি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লবণ আছে তাই না লবণ বা চিনি যাই বল না কেন ধরে নিচ্ছি যে এখানে লবণ আছে এখন এই লবণ কি আসলে মৌলিক পদার্থ তোমাদের কাছে এটি আমার প্রশ্ন লবণ কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ অবশ্যই যৌগিক পদার্থ এবং নিচে লেখাও আছে যে এটি একটি যৌগ এখন এটিকে আমরা কেন যৌগ বলছি যদি এর পেছনে উত্তর খুঁজতে যাই এর পেছনে কারণ হচ্ছে লবণকে যদি আমরা ভাঙি তাহলে এখানে শুধু এই লবণ বলতে আলাদা কিছু পাবো না লবণকে ভাঙলে এই দুটো পদার্থ পাওয়া যাবে একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন এই দুটোকে যখন একসাথে মেলানো হলো তখন আমরা পেয়ে যাচ্ছি সোডিয়াম ক্লোরাইড তাই না তাহলে যেহেতু আমরা এর আগের সংজ্ঞায় জেনেছি যে মৌল বা মৌলিক পদার্থ কোনটাকে বলব যখন কিনা কোনো পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না আমরা তখনই সেটিকে আমরা বলে থাকবো মৌলিক পদার্থ বা মৌল এখন এই লবণের ক্ষেত্রে যেহেতু আমরা সেই শর্তটি পূরণ করতে পারছি না অর্থাৎ এখানে কোনো একটি পদার্থ নেই এখানে একাধিক পদার্থ আছে লবণকে আমরা ভাঙলে আমরা সোডিয়াম পাব এবং সাথে ক্লোরিনও পাবো তাই এটিকে আমরা মৌল বলতে পারবো না এটি হচ্ছে যৌগ তাই না বা যৌগিক পদার্থ আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এখন এই লবণের সাথে এখন আমরা একটু পানি যদি মেশাই তাহলে কি হবে তাহলে ঘটনাটা যেটি ঘটবে সেটি হচ্ছে লবণ পানির সাথে কিছুক্ষণ যদি আমরা মেশাই বা আমরা যদি একসাথে পানির মধ্যে যদি লবণ দিয়ে সেটি নাড়তে থাকি তাহলে এক সময় দেখা যাবে যে পুরো লবণটা পানির সাথে একদমই মিশে গিয়েছে একদম একটা সময় গিয়ে হয়তো বা লবণ দেখাই যাবে না তাই না একদম পানির সাথে পুরোটা মিশে যাবে সাদা হয়ে যাবে হ্যাঁ পানির রঙের মানে পুরোটাই পানির রঙ হয়ে যাবে মানে একদম পানির সাথে মিশে যাওয়া যেটিকে আমরা বলছি এখন এই যে পানির সাথে যে লবণটা মিশে গেল এটিকে আমরা কি বলবো তোমাদের কাছে এই মুহূর্তে আমার প্রশ্ন একটু চিন্তা করে দেখো তো এই যে পানির সাথে যখন লবণটা মিশে গেল পুরোপুরি তখন সেটিকে আমরা আসলে কি বলবো মৌল বলবো নাকি যৌগ বলবো সঠিক উত্তর হচ্ছে মৌলও না যোগও না এটি হচ্ছে মিশ্রণ কেন এটাকে আমরা মিশ্রণ বলছি কারণ লবণ যখন পানির মধ্যে দেওয়া হয় তখন সেটি পানির সাথে মিশবে ঠিকই কিন্তু সেটি বাহ্যিকভাবে সেটি রাসায়নিকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না এবং এক্ষেত্রে আরেকটি বিষয় আমার আগেই বলা উচিত ছিল কিন্তু এক্ষেত্রে বলি যে যৌগের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক আমরা এর আগে যেটা দেখেছি যে এই যে যৌগ যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করেছি যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কিন্তু যে রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হয়েছে তারপরে আমরা গিয়ে এটিকে বলছি যৌগ তার মানে যৌগের শর্ত হচ্ছে যেখানে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে হবে কিন্তু আমরা যদি লবণ এবং পানির একসাথে মেশাই তখন কিন্তু আসলে লবণ পানের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে না সে বাহ্যিকভাবে মিশে যাবে কিন্তু রাসায়নিকভাবে কিন্তু সে পানের সাথে মিশবে না ফলে আমরা এটিকে যৌগ বলতে পারছি না আমরা এটিকে যেটি বলবো সেটি হচ্ছে মিশ্রণ যেমন দুধ এবং পানের মিশ্রণ চিনি এবং পানের মিশ্রণ লবণ এবং পানের মিশ্রণ এই সবগুলোই হচ্ছে মিশ্রণ এগুলো কোনোটিই যৌগ নয় আমরা যেন ভুল না ভুল না করে এটিকে ভুল করে যেন এটিকে যোগ না বলি এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এই তিনটা বিষয়কে যদি এখন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি যে ইলেমেন্টস বা মৌল উপরের দিকে যেটি দেখছি সবার উপরে এখানে দেখবো যে ওই পদার্থটিকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ আমরা পাবো না তাই না এই এটি একটি মৌল তাই না আবার এটি আরেকটি মৌল এখানেও এই পদার্থকে ভাঙলে সবগুলো এই অনুই পাওয়া যাবে ঠিক আছে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তার মানে এগুলোকে আমরা মৌল বলতে পারি কম্পাউন্ডস বা যৌগ মানে কি কম্পাউন্ডস বা যৌগ মানে হচ্ছে যখন একটি পদার্থকে ভাঙলে বা বিশ্লিষ্ট করলে ওই পদার্থ ছাড়া এক বা একাধিক পদার্থ পাওয়া যাবে তখন সেটিকে আমরা বলবো যৌগ বা যৌগিক পদার্থ বা ইংরেজিতে বললে আমরা বলবো কম্পাউন্ডস তাহলে এটা আমাদের কাছে একদমই স্পষ্ট হয়ে গেল যে আমরা কখন মৌল বলবো আবার কখন যৌগ বলবো আর মিক্সচার বা মিশ্রণ মানে কি সেটি হচ্ছে এক্ষেত্রেও দুটো বিষয় একসাথে মিলে যাবে কিন্তু এর আগেরবার বার কম্পাউন্ডস যেটি করেছে ওরা রাসায়নিক বিক্রি করেছিল নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ওরা রাসায়নিকভাবে একে অপরের সাথে মিশে গিয়েছে কিন্তু মিক্সচার বা মিশ্রণের ক্ষেত্রে কিন্তু সে রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হবে না কিন্তু তারা একে অপরের সাথে মিশে যেতে পারে কিন্তু সেটি অবশ্যই রাসায়নিকভাবে নয় বাহ্যিকভাবে তারা মিশে যাবে যেমনটা আমরা দেখেছিলাম লবণ এবং পানির ক্ষেত্রে তাহলে এই তিনটার মধ্যে আমরা পার্থক্য কিন্তু বুঝে গেছি মৌল মানে হচ্ছে ওই পদার্থটিকে ভাঙলে আমরা শুধুমাত্র সেই পদার্থটি কি পাবো যৌগ মানে হচ্ছে যৌগকে ভাঙলে আমরা কি পাবো একাধিক পদার্থ পাব তাই না আর মিশ্রণ যেটিকে আমরা বলছি মিশ্রণকে ভাঙলে কিন্তু আমরা একাধিক পদার্থ পাব দুই বা মানে একাধিক যেটিকে বলছি এক বা একাধিক আমরা পদার্থ পাবো কিন্তু সেটার মিশ্রণ কিন্তু মানে সেটি কিন্তু রাসায়নিক উপায়ে তার সাথে মিশবে না অবশ্যই অরাসায়নিক উপায়ে কিংবা বাহ্যিক উপায় তারা একে অপরের সাথে মিশে যাবে তাহলে আশা করি আমরা এই তিনটে বিষয়ের পার্থক্য আমরা বুঝতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আনসারি একাডেমির সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আনসারি একাডেমি ইউএসএ ধন্যবাদ সবাইকে